আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্সের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য খুবই পপুলার একটা গাড়ি নিয়ে আসছি। আপনারা দেখতে চেয়েছিলেন নিশান সানি ইএক্স সেলুন, সো আপনাদের জন্যই এই রিভিউটি। গাড়িটির মডেল ইয়ার 2008, রেজিস্ট্রেশন ইয়ার 2009, 1300 cc অ্যান্ড অক্টেন ড্রাইভ। গাড়িটি এখনও পর্যন্ত তেলে চালিত, সো গাড়িটি যেহেতু এখনও পর্যন্ত তেলে চালিত সেজন্য গাড়িটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো অবস্থা রয়েছে এবং এসি পারফরমেন্সও খুবই ভালো। অনেকেই মনে করেন 1300 cc গাড়িতে এসি কিন্তু ঠান্ডা কম হয়, কিন্তু আমি নিজেও গাড়িটি ড্রাইভ করেছি, গাড়িতে কোনো এসির কোনো প্রবলেম নাই। তারপর আপনারা ড্রাইভ করে দেখতে পারেন এবং আমাদের কাছে এসে টেস্ট ড্রাইভ দিতে পারেন এবং অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক আউট করে নিতে পারেন। গাড়িটির কন্ডিশন খুবই বেটার কন্ডিশন অবস্থায় রয়েছে, সো আপনারা এই গাড়িটি দেখতে পারেন। আমরা অনেকদিন পর নিশান সানির রিভিউ দিচ্ছি। এনবি ট্রেডার্সে সবসময় নিশান সানিগুলো থাকতো, কিন্তু এখন আমরা অনেকদিন পর দিতে পারিনি, কিন্তু আপনাদের জন্য ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো আমরা নিয়ে আসি। সো অনেকদিন পরে একটি ভালো কন্ডিশনের গাড়ি পেয়েছি নিশান সানি, সো আপনাদের জন্যই আজকের এই রিভিউটি দিচ্ছি। গাড়িটির কালারটি হচ্ছে রেড ওয়াইন কালার এবং গাড়িটিতে দেখতে পাচ্ছি এইচএড হেডলাইট রয়েছে এবং ফগ লাইটের অপশন রয়েছে। এখানে আমরা নিশান গ্রিল রয়েছে দেখতে পাচ্ছি উইথ নাম্বার প্লেট। গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ 12 70 C 87। এছাড়া গাড়িটির যদি আমরা সাইড প্রোফাইলে আসি, গাড়িটির সাইড প্রোফাইল লুকটিও খুবই সুন্দর। গাড়িটিতে যেহেতু নিউ কালার ইনস্টল করা হয়েছে, সো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির কালার কন্ডিশনটি, এটি হচ্ছে রেড ওয়াইন কালার। এবং এখানে আমরা যদি টায়ার কন্ডিশনের টাকায়, গাড়িটির টায়ার কন্ডিশন নো খুবই বেটার অবস্থায় রয়েছে, নিউ ইনস্টল করা হয়েছে অ্যান্ড 14-inch অ্যালয় ইউজ করা হয়েছে এবং অ্যালয়গুলো কিন্তু হচ্ছে টু টোনারই। এছাড়া গাড়িটির টায়ার সাইজ 185/70 R14। এছাড়া টাইপ তো নিউ ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই গাড়িগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, উইল বেস 2650 mm। তাছাড়া এই গাড়িগুলোতে সামনে দুটি টায়ারের ডিস ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনের দুটি টায়ারে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। আর এই গাড়িগুলোর যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, আমরা যে কোনো রোড কন্ডিশনে মুভ করতে পারবো। এছাড়া অঙ্কেল মিরর রয়েছে, পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস। এছাড়া আমরা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন একটু চেক আউট করবো। গাড়িটির আপনারা ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন, খুবই ভালো অবস্থা রয়েছে। 1300 cc ইঞ্জিন নিশান টুইন ক্যাপ 16 দেখতে পাচ্ছি, 4-সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন এবং গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো। এখানে আমরা সেসিস নাম্বারটি দেখতে পাচ্ছি, নিশান গাড়িগুলোর সেসিস নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানেও নিশান মোটরসের কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। এবং গাড়িটির ইঞ্জিন হর্স পাওয়ার 71 অ্যান্ড টর্ক হচ্ছে 120। এছাড়া গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ওভারঅল বিউটি খুবই ভালো এবং উপরের ক্রসগুলো একটু দেখাবো, সেগুলো দেখলে বোঝা যায় গাড়িতে আগে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি হয়েছিল কি না। তারপরেও আপনারা চাইলে এটি অ্যানালাইজিং থেকে চেক আউট করে নিতে পারবেন। এছাড়া আমরা যদি রেয়ার কেবিনে আসি, গাড়িগুলোর রেয়ার কেবিনে মোটামুটি অনেক স্পেস, আমি একটু বসেও দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি বসেও যথেষ্ট কমফোর্টেবল ফিল করছি এবং সামনে সিটগুলো কিন্তু একদম যথেষ্ট পিছনে আনা রয়েছে এবং ফ্রন্ট পকেটের অপশন দিয়েছে এবং বেস কালারের সিট কভার ইনস্টল করা রয়েছে। এছাড়াও সিট কভারগুলো খুবই আরামদায়ক, আপনারা বসে যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। এবং এখানে দুটি কাপ হোল্ডার অপশন আছে স্টাইলিস্ট এবং প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট দিয়ে দিয়েছে। আর ভিতরে তো বেস কালার দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় আপনার ফিজিক্যালি আসলে অবশ্যই পছন্দ হবে। এবং ভিতরের লুকটি কিন্তু খুবই খুবই সুন্দর, এখানে একটি স্টেয়ার অপশন দিয়েছে আর আমরা এখানে ইজিলি তিনজন বসতে পারবো। আর যদি ফ্রন্ট ইন্টেরিয়র দেখাই, গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়রে প্রথমে ডোর প্যাড আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রিক রয়েছে এবং স্পিকার রয়েছে। এখান থেকে হ্যান্ডেল, এটা হচ্ছে প্লাস্টিক হ্যান্ডেল, অনেক সময় এগুলো নিখেলে ব্যবহার করা হয়। কিন্তু এখানে যদি ভিতরে আসি, ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়া স্টিয়ারিংয়ের মধ্যে স্টিয়ারিং হুইল কভার রয়েছে এবং মিরর কন্ট্রোলিং করতে পারবো। আবার গিয়ার নকটি এখানে, একটি লাইটারের অপশন আছে, স্টিয়ারের অপশন রয়েছে। আর এসিগুলো এসবের মধ্যে ম্যানুয়ালি অ্যাক্সেস করতে হয়। তাছাড়া আমরা যদি এখানে বসি, আর এখানে একটি স্টোর আছে। আপনারা এখন যেহেতু মডার্ন যুগ, আপনারা চাইলে অ্যান্ড্রয়েড প্লেয়ারটি ইনস্টল করতে পারেন। এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারটি রাখলে সো খুবই বেটার হয় এবং এসি ব্যান্সগুলো দেখতে পাচ্ছি আর এসিগুলোতে এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে।
এছাড়া গাড়িটির ফিট এন্ড ফিনিশিং খুবই ভালো, সো আপনারা দেখতে পারেন। আর এখানে গ্লাভ বক্স দিয়েছে, সিবেন্স দিয়েছে, আর এখানে প্লাস্টিক শেড ইউজ করা হয়েছে। আর ফ্রন্ট ড্রাইভার সিট আর প্যাসেঞ্জার সিটগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। এছাড়া সামনের ইন্টেরিয়রটি আমার খুবই পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং নিশান সানিগুলো বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয়, আপনারা এই গাড়িগুলোর ভালো একটি এখন রিসেল ভ্যালু পাবেন। আমরা যদি এখন পিছনে চেক আউট করি, আমরা যদি পিছনে আসি, পিছনে দেখতে পাচ্ছেন পিছনের লুকটি, এখানে আমরা দেখতে পাচ্ছি নিশান বেস, সানি বেস, এক্স সেলুন বেস। এছাড়া টেললাইটগুলো খুবই ফ্রেশ অবস্থা রয়েছে, এবং নিচে এবং এই পাশের দুটি নিকেলের ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে। তাছাড়া আমরা যদি গাড়িটা কার্গো দেখাই, এই গাড়িটি যেহেতু এখনও তেলে চালিত, সো গাড়িটির কার্গো স্পেস দেখতে পাচ্ছেন খুবই বেটার অবস্থায় আছে, আমরা অনেকগুলো লাগেজে রাখতে পারবো। এছাড়া এখানে আমরা স্পেয়ার টায়ারটি দেখতে পাচ্ছি। তাছাড়া জেনাস টুলস রয়েছে, জ কুইললেস লিভারগুলো আছে, আর এখানে ক্রস অবভিউগুলো দেখাবো, এগুলো তো দেখতেই পাচ্ছেন। গাড়িটির আপনারা যদি আমাকে বলেন 1300 সিসিতে আপনার সিএনজি বা এলপিজি করা যাবে কিনা, অবশ্যই করা যাবে, আপনারা সিএনজি বা এলপিজিতে কনভার্টও করতে পারবেন, তেমন একটা প্রবলেম হবে না। এবং এই গাড়িগুলোতে আমরা যদি এখানে সাইড প্রোফাইলও দেখাই, খুবই বেটার অবস্থা রয়েছে, এবং হ্যান্ডেলগুলোতে নিকেলের ব্যবহার করা হয়েছে, এখানে হ্যাজাক লাইটেরও অপশন রয়েছে। গাড়িটির ফিট অ্যান্ড ফিনিশিং খুবই ভালো, আপনারা ফুল বিউটি দেখতে পাচ্ছেন নিশান সানি ইএক্স সেলুন গাড়িটির, এবং খুবই সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটা এখনও তেলে চালিত। এই গাড়িটি অ্যাভেলেবল আছে আমাদের এনবি ট্রেডার্সে, আমাদের লোকেশন হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল বনানি। এবং আপনারা আমাদের ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন, আমাদের ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, তারপরে আমি শেয়ার করব 01748693838, আর টে নাম্বার 01612781226, এই নাম্বারগুলোতে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এই গাড়িটির এখন দামের ব্যাপারে চলে আসবে, এই গাড়িটির দাম আমরা চাই 9,30,000 টাকা, এই গাড়িটির দাম আমরা চাই 9,30,000 টাকা, তবে হ্যাঁ প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন। এই গাড়িটির মডেল ইয়ার 2008, রেজিস্ট্রেশন ইয়ার 2009, 1300 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ, এবং গাড়িটির কালারটিও খুবই সুন্দর একটি কালার, রেড ওয়াইন কালার, সো আপনারা এটি দেখতে পারেন, এবং আপনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আজকে তাহলে পর্যন্ত, এতক্ষণ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থাকেন